নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা নিয়ে খুব দুর্দান্ত সুখবর চলে এলো এ মাসে টাকা দেওয়ার তালিকায় কিন্তু বড় চমক নিয়ে এসেছে সরকার যেখানে দেখা যাচ্ছে এই মাসে প্রকল্পের সুবিধাভোগীরা চার হাজার টাকা পর্যন্ত প্রকল্পের পক্ষ থেকে পাবে এরই সাথে সাথে দু হাজার টাকা পনেরোশো টাকা তিন হাজার টাকা এক হাজার টাকা আলাদা আলাদা ভাগে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তো বুঝতেই পারছেন খুবই দুর্দান্ত খবর আপনিও যদি ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী হন অবশ্যই এই টাকাগুলো কিন্তু আপনার জন্যই আরও বড় খবর আপনাদের জন্য যে এই যে টাকাগুলো এবারে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু এবার আর একেবারে দেওয়া হচ্ছে না আলাদা আলাদা তারিখে আলাদা আলাদা ভাগ করে দেওয়া হচ্ছে যেখানে ১৩ তারিখ থেকে একটি ভাগের টাকা দেওয়া হবে অর্থাৎ আগামী কাল থেকেই পাবেন এরই সাথে সাথে চৌদ্দো তারিখ দ্বিতীয় ধাপে টাকা আসবে এবং পনেরো তারিখ তৃতীয় ও চতুর্থ এই সব মিলিয়ে মোট চারটি ধাপে টাকা দেবে অর্থাৎ বুঝতেই পারছেন আগামী তিন দিন পর্যন্ত আপনারা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন তবে আর প্রশ্ন হচ্ছে যে ঠিক কোন কোন ভাগের টাকা কারা পাবে বেশি বেশি টাকা কাদের দেওয়া হচ্ছে কী করলে আপনিও পাবেন সমস্তটাই বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তাই আপনিও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী হলে এবং আপনার পরিবারে কেউ যদি ভান্ডার প্রকল্পের টাকা পায় তাহলে ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন তো এ মাসের টাকা নিয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে এসেছেন মনে করে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিতই আমরা আপনাদের জন্য এখানে নিয়ে আসি তো দেখতেই পারছেন এ মাসের টাকা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভান্ডারে জানুয়ারি মাসের টাকা দেওয়া শুরু চারটি ভাগে এক হাজার টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছেন সর্বাধিক চার হাজার টাকা এই মাসে পাওয়া যাবে ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য অবশেষে দারুণ সুখবর জানুয়ারি মাসের টাকা দেরিতে দেওয়া হলেও এই প্রকল্পের মহিলাদের জন্য এই মাসে বড় চমক রেখেছে সরকার তাই সুবিধাভোগীদের অ্যাকাউন্টে এই মাসে চারটি ভাগে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে যার মাধ্যমে দু হাজার টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা তিন হাজার টাকা ও চার হাজার টাকা করে মহিলাদের দেওয়া হচ্ছে আর এর যে টাকাটি দেওয়া হচ্ছে তার কয়েকটি ভাগও রয়েছে অর্থাৎ আলাদা আলাদা ভাগে প্রত্যেকটি ভাগের টাকা আলাদা আলাদা তারিখেই দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকার দেওয়ার যে নির্দিষ্ট সময় সেটি কিন্তু ইতিমধ্যে পেরিয়ে গেছে কিন্তু প্রকল্পের টাকা সময় মতো মহিলারা পায়নি তাই মহিলারা টাকা নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন তবে অবশেষে টাকার তারিখ প্রকাশ ও বেশি টাকার ঘোষণা নিশ্চিতভাবে এই প্রকল্পের মহিলাদের অনেকটাই খুশি করবে জানুয়ারি মাসের অতিরিক্ত টাকাগুলি আলাদা আলাদা ক্যাটাগরি অনুসারে এবার এই প্রকল্পের মহিলাদের ভাগ করে দেওয়া হচ্ছে কোন ক্যাটাগরিতে কত টাকা করে দেওয়া হবে কোন ক্যাটাগরির টাকা কোন মহিলারা পাবে এ নিয়ে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো তো আপনি কোন ক্যাটাগরির টাকা পাবেন কত তারিখে পাবেন অবশ্যই খুব ভালো করে দেখে নেবেন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যা নতুন পুরনো মিলিয়ে এক কোটি আশি লক্ষ ছাড়িয়েছে তাই সকল মহিলাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বিভিন্ন রকম কৌশল অবলম্বন করেছে সরকার মহিলারা এই মাসে আলাদা আলাদা ভাগে প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পাবে যেখানে প্রথম ভাগের টাকা দেওয়া শুরু হচ্ছে ১৩ তারিখ অর্থাৎ আগামীকাল থেকে আপনারা প্রথম ভাগের টাকা পাবেন তো এই ভাগে যারা যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে ভাগে এক হাজার টাকা ও দু হাজার টাকা করে ঢুকবে এরপর দ্বিতীয় ভাগে যেটি রয়েছে সেটি আসবে ১৪ তারিখে তো এই চৌদ্দ তারিখে দ্বিতীয় ভাগে আপনারা পনেরোশো টাকা পাঁচশো টাকা ও তিন হাজার টাকা করে পাবেন এবং সর্বশেষ যে ভাগ সেখানে পনেরো তারিখে আসবে এখানে দুটি ভাগে টাকা আসবে তৃতীয় ও চতুর্থ ভাগ এই ভাগে মহিলারা এক হাজার টাকা তিন হাজার টাকা পনেরোশো টাকা দু টাকা চার টাকা ও পাঁচশো টাকা করে পাবে প্রথম ও দ্বিতীয় ভাগে যারা যারা কোনো কারণে টাকা পাবেন না আপনারা সকলেই কিন্তু এই টাকাটি তৃতীয় ও চতুর্থ ভাগে পেয়ে যাবেন তবে প্রকল্পের বেশি টাকা শুধুমাত্র তারাই পাবে যাদের আগে থেকে বকেয়া হয়ে রয়েছে যারা প্রকল্পের নিয়মিত সুবিধাভোগী তারা কিন্তু আগের অনুসারে টাকা পাবে অর্থাৎ যারা মাসে মাসে টাকা পাচ্ছেন তাদের কিন্তু কোনো বর্ধিত টাকা দেওয়া হবে না তো বুঝতেই পারছেন বন্ধুরা এই ছিল আপাতত আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ